हेलो फ्रेंड्स, पृथिवीते कत किऊट किऊट पेट रयेछे। अनेकेई पेट खूब भालोबाशेन, किन्तु पृथिवीते किछु बिरल किऊट पेट रयेछे जादेरके सब समय अनेक टाका दिएओ केना जाय ना। एई किऊट पेटगुलो देखले आपनारो निश्चयई भालो लागबे। एई सब किऊट पेट सर्वदाई सबार काछे जनप्रिय हये ओठे। आर हाँ, भिडियोटी आपनार भालो लागार जन्यई तैरी करेछि। नतून प्रहरेर एई एपिसोडे पृथिवीर सबचेये किऊट एबं रेयार कयेकटा पेट देखाबो जेगुली एक कथाय असाधारण। भिडियोटीर शेष पर्यन्त थाकार अनुरोध रइल। सो लेट्स स्टार्ट दा भिडियो। नतुन प्रहर। सान्डास लोरिस। दक्षिण पूर्व एशियार एलाकार गहीन जंगले एरा निशाचर जीवन जापन करे। आर दिनेर बेला एरा उचु गाछेर मगडाले निजेके आड़ाल करे राखे आर गाछेर मगडाले घुमाय। एरा राते शिकारे बेर हय आर एई सब कारणे एदेरके धरा खुबई कठिन। तबे एरा जे सूर्य ओठार जन्य अपेक्षा करबे तेमन ना, राते एरा पोकामाकड़ो खाय। एछाड़ाओ पाखिर डिम एबं फल हलो एदेर प्रिय खाद्य। এই প্রাণীর একটা অনন্য বৈশিষ্ট্য হলো এদের মুভমেন্ট খুবই শান্তশিষ্ট। এরা এত শান্তভাবে চলাফেরা করে যে একটুও শব্দ সৃষ্টি হয় না। আর এদের এই অদ্ভুত বৈশিষ্ট্যটির কারণে এরা শিকারে অত্যন্ত পারদর্শী। এদেরকে দেখতে আসলে খুবই কিউট লাগে। যখন এরা মানুষ অথবা অন্য কোনো বড় প্রাণী দেখে তখনই নিজেকে লুকানোর চেষ্টা করে। তবে এদের থেকে আকারে ছোট কোনো প্রাণীকে এরা বিভিন্ন ভঙ্গিতে ভয় দেখায়। এই প্রাণীটির অসাধারণ আই কন্ট্যাক্ট সবারই ভালো লাগবে। ফেনেক ফক্স। সাধারণত ফক্স সর্বদাই খুব ধূর্ত প্রাণী, কিন্তু ফেনেক ফক্স যেমন কিউট তেমনই শান্ত। এটিকে দেখলে মনে হবে যে সৃষ্টিকর্তা এই প্রাণীটিকে শুধুমাত্র মানুষের পেট হওয়ার নির্দেশ দিয়েই পৃথিবীতে পাঠিয়েছেন। ওয়ার্ল্ডস মোস্ট কিউটেস্ট ফক্স হলো ফেনেক ফক্স। এই ছোট প্রাণীটিকে শেয়াল প্রজাতির ক্ষুদ্রতম প্রাণী হিসেবে বিবেচনা করা হয়। এদেরকে আফ্রিকায় পাওয়া যায়। একটা প্রাপ্তবয়স্ক ফেনেক ফক্সের ওজন 1.5 কিলোগ্রামের বেশি হয়। তাই পোষা প্রাণী হিসেবে ফেনেক ফক্স বেছে নিতে বা এটিকে রাখার জন্য সমস্যা হবে না। আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন? কুকুর, বিড়াল এবং এই ফেনেক ফক্সের মধ্যে কোনটি সবচেয়ে বেটার? এত চতুর শিয়ালটি বেস্ট পছন্দ হতে পারে। এটিও কুকুরের মতো খেলতে পছন্দ করে আর একটা বিড়ালের মতো যথেষ্ট স্বাধীন। অর্থাৎ এই পোষা প্রাণীটি আপনার বিশ্রামের সময় আপনাকে বিরক্ত করবে না। কিন্তু একটু সাবধান থাকুন, যদি আপনি এর একটা পেতে প্রলুব্ধ হন তবে আপনাকে হাজার হাজার ডলার খরচ করতে হবে। আর উন্নত কান্ট্রিতে তারাই এই পোষা প্রাণীটি রাখতে পারে, যে দেশে একটা বন্য শিয়াল বাসায় পালন করার আইন থাকে। চিনচিলা। আপনি কি পোষা প্রাণী হিসেবে একটা ইঁদুর চয়েস করবেন? হয়তো না, কিন্তু এই কিউট ইঁদুরটিকে আপনার পোষা প্রাণী বানাতে হয়তো একটুও দ্বিধাবোধ হবে না। আর হ্যাঁ, এই প্রাণীটি তাদের মালিকদের সাথে মোটামুটি ঘনিষ্ঠ বন্ধন গড়ে তোলে। এরা অত্যন্ত চঞ্চল প্রাণী। তবে বিড়াল যেমন এদিক সেদিক ঘোরাঘুরি করে আবার তার নিজের বাসায় পৌঁছায়, এই প্রাণীটিও তেমন সারাদিন খেলায় মেতে থাকে। তবে এরা আপনার উপর আক্রমণাত্মক হবে না, যদি না আপনি এটিকে অনেক টর্চার করেন। তবে পৃথিবীতে অনেক ছোট ছোট কিউট পেট রয়েছে যা আপনার আঙুলেও ফিট হতে পারে। আপনি অবশ্য এই ছোট কিউট প্রাণীদেরও নিজের পোষা প্রাণী বানাতে পারেন। আরও অনেক অসাধারণ সুন্দর পোষা প্রাণীগুলি দেখার জন্য শেষ পর্যন্ত থাকুন। সুগার গ্লাইডার। এই চতুর এবং অস্বাভাবিক প্রাণীটির বেশ কয়েকটি নাম রয়েছে। অনেকে অনেক নামে চেনে, কিন্তু বেশিরভাগ লোক এটিকে সুগার গ্লাইডার বলে থাকেন। এই প্রাণীটি কাঠবিড়ালির অনুরূপ বা এক প্রকার ছোট ক্যাঙ্গারুও বলা যেতে পারে। এই প্রাণীটিকে পোষা প্রাণী হিসেবে রাখতে অনেকেই ভালোবাসেন। এরা আকারে 15 থেকে 20 সেন্টিমিটার হয়ে থাকে, ওজন 170 গ্রাম হয়। অর্থাৎ অনেক ছোট। এরাও স্বতন্ত্র বৈশিষ্ট্যের প্রাণী আর এরা নিজেদের মধ্যে শব্দ সংকেত ব্যবহার করে যোগাযোগ করে। এরা দুধ খেতে অনেক পছন্দ করে। এরা মিষ্টি জাতীয় ফল খেতে খুবই পছন্দ করে। সুগার প্রিয় এই প্রাণীটিকে এই কারণেই সুগার গ্লাইডার বলা হয়ে থাকে।
কিংকাজাও এটি একটা শিকারী স্তন্যপায়ী প্রাণী। সাম্প্রতিক বছরগুলোতে এদেরকে দক্ষিণ আমেরিকায় পাওয়া যাচ্ছে আর বর্তমানে পোষা প্রাণী হিসেবে এরা অবিশ্বাস্য রূপে জনপ্রিয় হয়ে উঠেছে, কারণ সেলিব্রিটিদের কারণে ফ্যাশন শুরু হয়েছে। আপনি যদি এই প্রাণীটিকে নিজের পেট বানাতে আগ্রহী হন তবে এর ব্যাপারে সমস্ত সম্ভাবনা আপনার জেনে নেওয়া উচিত। ছোট প্রজাতির এই ভাল্লুককে অনেকে ফুল বা মধু ভাল্লুকও বলে থাকেন। এরা সর্বদাই মধু সংগ্রহ করে থাকে। ফুলের মধু এদের সবচেয়ে প্রিয় খাবার। ক্যাপুচিন মানকি। এই প্রজাতির অনেক মানকি হলিউড সিনেমাতেও দেখা যায়। এদের এই ছোট প্রজাতি বুদ্ধিমত্তার জন্য খুবই পরিচিত। একটা হলিউড সিনেমায় দেখা যায় ক্যারিবিয়ান জলদস্যুদের যুদ্ধ সমযাত্রী ছিল এই মানকি। ক্যাপুচিন বানর খুব বুদ্ধিমান, চটপটে এবং স্বাধীন প্রাণী। এরা প্রায় 40 বছর পর্যন্ত বেঁচে থাকে। ক্রিস্টেড জিকো। এই প্রাণীটিকে দেখুন, এরা কিন্তু বিভিন্ন রঙের হয়ে থাকে। আর এই প্রজাতির প্রাণীদের মধ্যে সবচেয়ে সুন্দর প্রাণী হলো ক্রিস্টেড জিকো। এরা অন্যান্য নামেও পরিচিত, কিন্তু এই প্রাণীটি অনেকের কাছে অত্যন্ত জনপ্রিয়। সাধারণত এই প্রাণীরা গাছ এবং ঘনবৃষ্টির বনে বাস করে। এরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিজেকে শিকারে ব্যস্ত রাখে। এদের সবচেয়ে প্রিয় খাদ্য ফল। এদেরকে বাড়িতে পালন করতে চাইলে আপনি অবশ্য এদের ফল খাইয়ে বাঁচিয়ে রাখতে পারেন। এদের দৃষ্টিশক্তি অত্যন্ত প্রবল আর শিকারে এরা অনেক পারদর্শী। এদেরকে আপনি দলবদ্ধভাবেও বাড়িতে রাখতে পারেন। ক্যাপিবেরা। যদি আপনি এই প্রাণীটি আগে না দেখেন তবে এটিকে আপনার কাছে গিনিপিগের চাচাতো ভাইয়ের মতো মনে হতে পারে। সাউথ আমেরিকান ক্যাপিবেরা দেখতে সবচেয়ে সুন্দর হয়। এদের প্রাপ্তবয়স্করা 65 কেজি ওজনের হতে পারে। এদেরকে রাখার জন্য একটা বড়সড় মজবুত খাঁচার দরকার হবে। এই প্রাণীরা জীবনের অর্ধেক সময় পানিতে বাস করে, তাই যদি সম্ভব হয় খাঁচার ভেতর একটা পুকুরও তৈরি করে রাখা ভালো। প্রাণীটি তার মালিকের সাথে সর্বদাই ভালো ব্যবহার করে। আর ক্যাপিবেরা একটা সামাজিক প্রাণী, তবে অনেক দেশে এই প্রাণীটিকে বাড়িতে পালন করার আইন নেই। সারভাল। আপনি কি সত্যিকারের একটা বাঘ নিজের পেট করতে চান? তবে এই প্রাণীটিকে বাসায় আনতে পারেন। তবে এরা মারাত্মক হয় না যদি আপনি এটিকে বাচ্চা অবস্থায় বাসায় এনে প্রশিক্ষণ দিতে শুরু করেন। এরা মূলত আফ্রিকার গহীন জঙ্গলে বাস করে, তাই এরা উষ্ণ জলবায়ুতে অভ্যস্ত। বিড়ালের মতো এদেরকেও স্বাধীনভাবে পালন করা যাবে। এরাও খেলতে ভালোবাসে। এদেরকে আপনি টেনিস বল খেলা শিখাতে পারেন। হোয়াইট ওউল। আপনি কি পাখি ভালোবাসেন? তবে আপনার জন্য এই কিউট পাখিটি ভালো হতে পারে। এই পাখিটিকে দেখতে খুবই আকর্ষণীয় এবং কিউট লাগে, আর এটিকে পেতে আপনাকে অনেক টাকাও খরচ করতে হবে না। এশিয়ার প্রায় সব দেশেই এদেরকে দেখা যায়। এদের লাল চোখ সবারই নজর কাড়ে। বাসায় এর সাথে অনেক সময় কাটাতে পারবেন, অথবা যদি আপনার অনেক টাকা থাকে তবে আমি আপনাকে অন্য একটা পাখি কেনার কথা বলবো, গোল্ডেন পিজন। এর মতো সৌন্দর্যের পাখি আপনি হয়তো দ্বিতীয়টি পাবেন না। এই কিউট পাখিটি কাছ থেকে সবসময় দেখতে থাকলেও আপনার মন জুড়াবে না। পান্ডা। আপনি হয়তো পান্ডায়ের ব্যাপারে শুনেছেন, কিন্তু পান্ডা প্রজাতিদের মধ্যে মোস্ট কিউটেস্ট কিছু পান্ডা রয়েছে যারা খুবই জনপ্রিয়। ছোট প্রজাতির এই পান্ডাগুলো খুবই শান্ত হয়ে থাকে। যদি আপনি এদেরকে প্রশিক্ষণ দেন তবে এরা আপনার কাছে আরও জনপ্রিয় হয়ে উঠবে। চ্যামেলিয়ন। এই প্রজাতির প্রাণীদের সৌন্দর্য সবারই ভালো লাগে। এদেরকে বাড়িতে খাঁচায় পালন করা যায়। এরা খুবই চটপটে প্রাণী, আর এই প্রাণীরা 360 ডিগ্রি কোণে নিজেদের চোখ ঘোরাতে পারে। এদেরকে এশিয়া এবং আফ্রিকার জঙ্গলে পাওয়া যায়। তবে এই প্রাণীরা এতটাই চটপটে যে এদেরকে ধরা অনেক কঠিন। এদের অনেকগুলি সংগ্রহের জন্য আপনাকে অনেক টাকাও খরচ করতে হবে। আপনি কি এমন কোনো প্রাণী দেখেছেন যারা মুহূর্তে মুহূর্তে তাদের রং পাল্টায়? এই নিয়ে পরবর্তী কোনো এপিসোডে হবে জানাশোনা। আর হ্যাঁ, আপনাদের জন্য কষ্ট করে ভিডিও তৈরি করি। কোন প্রাণীটি আপনার সবচেয়ে কিউট লেগেছে, অথবা যদি সুযোগ হয় তবে কোন প্রাণীটি আপনি আপনার পোষা প্রাণী বানাবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর এরকম নতুন নতুন সব ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন, যাতে আমাদের আপলোড করা ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে সবার আগে। ইটস ইউর হোস্ট শুভ সাইনিং আউট।